রায়গঞ্জ শহরে দুর্গাপূজার কার্নিভালে বড়সড় দুর্ঘটনা ঘিরে শনিবার দিনভর চলছে চর্চা। এত জনবহুল একটি অনুষ্ঠানে বলদ ব্যবহার কতটা নিরাপদ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত সাধন কর্মকারের দেহের ময়নাতদন্ত করা হয়। দুপুরে হাসপাতালে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, শহর তৃণমূল সভাপতি প্রিয়তোষ মুখার্জী সহ অন্যান্যরা। এই ঘটনার জেরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বলেন, এটি দুঃখজনক ঘটনা। কার্নিভালে বলদে টানা গাড়ি ব্যবহারের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, যখন প্রতিমা বসানো হয়েছিল গাড়িটিতে তখনই একটি বলদ বেঁকে যায়। সেই সময় উচিত ছিল সেই বলদটি বদল করে দেওয়া। যদিও প্রশাসনের কাছে এই বলদে টানা গাড়ি ব্যবহারের কোনো তথ্য ছিল না বলে জানান জেলা তৃণমূল সভাপতি। এ বিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। ঘটনা খুবই দুঃখপূর্ণ ঘটনা। তো গতকাল এই কার্নিভালে গরু গাড়ি করে দুর্গা প্রতিমা আনার জন্যই এই দুর্ঘটনাটা ঘটলো। আসলে যেটা এখানে এসে যেটা শুনলাম যে প্রথমেই যখনই দুর্গা প্রতিমা গরু গাড়িতে বসানো হয়েছিল তখনই কিন্তু বলদ একটা বেঁকে বসেছিল, তখনই ওই বলদটাকে বদলি করে দেওয়া উচিত ছিল বা ওই গরু গাড়িটাকে বদলি করে দেওয়া উচিত ছিল না। বলদ যখন বেঁকে বসেছিল তখন সেখানেই সেই বলদটাকে সরিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। পুলিশ এবং প্রশাসনের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে গরু ব্যবহার? নিশ্চয়ই ছিল না পুলিশ প্রশাসনের কাছে। যদি ইনফরমেশন থাকতো তাহলে নিশ্চয়ই ওনারা ওই ব্যাপারটাতে দেখতেন। নিশ্চয়ই প্রশাসন এটা তদন্ত করবে, প্রশাসন নিজের মতো করে নিশ্চয়ই তদন্ত করবে। আমরাও দলগতভাবে বিস্তারিত জানার চেষ্টাটা করবো যে কার গাফিলতি এর মধ্যে আছে। আসলে একটা প্রাণ গেছে, তো আবার দুইজন ইনজোর্ড হয়ে এখনো আছেন হাসপাতালে, কয়েকজনকে ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হয়েছে। একটা তো ঘটনা দুর্ঘটনা একটা ঘটেছে, সে কার গাফিলতিতে ঘটেছে এটা দলগতভাবেও আমরা এটাকে তদন্ত করব। প্রশাসন প্রশাসনিক স্তরেও এই ব্যাপারে তদন্ত করবে এবং যারাই দোষী পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হবে। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন রায়গঞ্জের পশুপ্রেমীরাও। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, বলদগুলোর শারীরিক পরীক্ষা করে তারপর শোভাযাত্রায় সামিল করানো উচিত ছিল। ওরা গ্রামের শান্ত পরিবেশে চলাফেরায় অভ্যস্ত, সেখানে শহরে এত ভিড় আলো ও শব্দের মাঝে অস্বাভাবিক আচরণ করে একটি বলদ। একটি বলদের মৃত্যুও হয়েছে বলে জানান গৌতম বাবু। তাই এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তিনিও। কালকে এই ঘটনা নিয়ে আমাদের যেটা বক্তব্য সেটা হলো যে এই বলদগুলোকে যেটা ব্যবহার করা হলো কার্নিভালে, সেই বলদগুলোর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন ছিল, যে ওই গরুগুলোর কোনো অসুখ আছে কিনা আগে দেখে নেওয়া উচিত ছিল, যে জলাতঙ্ক আছে কিনা বা অন্য কোনো রোগ আছে কিনা। এবং আমাদের একটাই বক্তব্য যে শহর এলাকায় এই সমস্ত বলদ যেটা গ্রামের শান্ত পরিবেশে থাকে সেগুলোকে কার্নিভালে ব্যবহার করা হলো, অতিরিক্ত শব্দ আলো এবং প্রচুর ভিড় দেখে তারা অস্বাভাবিক আচরণ শুরু করেছিল বলে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। আমরা চাইছি ঘটনা উপযুক্ত তদন্ত হোক, গরুর মালিকের সঙ্গে কথা বলে যে এগুলোর কোনো অসুখ ছিল কিনা বা কেন এরকম হলো, একটা গরু শুনছি মারাও গেছে, সেটা পোস্টমর্টম হওয়া দরকার। তো আমাদের একটাই বক্তব্য যে প্রশাসনের ভবিষ্যতে প্রচুর সতর্ক থাকা উচিত, বিশেষ করে কোনো প্রাণী যখন কার্নিভালে ইউজ হবে অ্যানিম্যালস ইউজের ক্ষেত্রে, হ্যাঁ, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।